জানা গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি। আগামী 26 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বর মাসের মধ্যে এ পরীক্ষা শেষ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AFM মঞ্জুর কাদির বৃহস্পতিবার বলেন, সহকারী শিক্ষক নিয়োগ 2018 নিয়োগ পরীক্ষা 26 অক্টোবর আয়োজনের প্রস্তাবনা রয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত সভায় বিষয়গুলো চূড়ান্ত হওয়ার থাকলেও সেটি পিছিয়ে 9ই অক্টোবর বিকেল 3টায় করা হয়েছে। সেখানে নিয়োগ সংক্রান্ত সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঞ্জুর কাদির বলেন, ইতিমধ্যে সারা দেশে অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে। এ কারণে চলমান শিক্ষক নিয়োগ কার্যক্রম চলতি বছর ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার সর্বোচ্চ আবেদন জমা হয়েছে। এ কারণে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেটিও নতুন করে ভাবা হচ্ছে। আবার সারা দেশে শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে, সেটিকেও মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সব বিষয় সবাই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব মঞ্জুর কাদির। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প 4 PEDP-4 আওতাভুক্ত 12,000 শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত 30শে জুলাই সহকারী শিক্ষক নিয়োগ 2018 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 1 থেকে 30শে আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারা দেশ থেকে মোট 24,01,597টি আবেদন এসেছে।